আসসালামু আলাইকুম, সজীব ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনার কাছে সব প্রথমে নতুন ভিডিও পৌঁছে যায়। তো চলুন, আজকে টপিকস হচ্ছে আমরা টাইপিং এক্সপার্ট কিভাবে হতে পারি। তো আমাদের টাইপিং এক্সপার্ট অনেক কৌশল আছে, নর্মালি আমরা আজকে দেখাবো কিভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি বাসায়। তো আমরা প্রথমত ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে চলে এসে আমরা এখন পেজটা আগে সিলেক্ট করে নেব, A4 সিলেক্ট করব, রুলারগুলো সব ঠিক করে নিব। রাইট লেফট সব সাইডে রোলার ঠিক করে নেব। এরপর আমরা ফন্ট নির্বাচন করব, ফন্ট রাখবেন টাইমস নিউ রোমান, আর সাইজ রাখবেন একটু বেশি যাতে বোঝা যায়। তো এটাকে আমরা এখন সেন্টার করে নেব, পেজটা 100% করে নেব। আমাদের প্রথম ধাপ হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স নির্বাচন করা। সেন্টেন্স বলতে আই লাভ বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি, তারপরে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এরকম একটা সেন্টেন্স নির্বাচন করা। আর এই সেন্টেন্সটা কাজ হবে আপনি 100 বার টাইপ করবেন কিবোর্ড দেখে দেখে। প্রথমত কিবোর্ড দেখে দেখে টাইপ করবেন, তারপরে তখন ধীরে ধীরে যখন আপনার হাতটা কন্ট্রোল হয়ে যাবে তখন আপনি অটোমেটিকলি পারবেন না দেখে টাইপ করতে। তো প্রথমত আমরা টাইপ করবো এখন একটা সেন্টেন্স কিওয়ার্ড দেখে, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, লেট মি লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সটা আমরা লিখবো প্রতিদিন 100 বার করে, এর বেশি যত পারি। এই সেন্টেন্সটা আমরা 100 বার যদি রেগুলার লিখি তাহলে একটা হাতের প্র্যাকটিস হয়ে যাবে, কন্ট্রোল এই বাটনগুলোতে হাতের একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি ইজিলি টাইপ করতে পারবেন। তো চলেন শুরু করি, 100 বার টাইপ করবো এটা আমরা সেন্টেন্স। তো দেখতে পা বুঝতে পারবেন যে কতটুকু ফাস্ট হচ্ছে, ধীরে ধীরে নিজে বুঝতে পারবেন। আমি কিন্তু এখন দেখে দেখে টাইপ করছি। এই সেন্টেন্সটা যখন আপনি রেগুলার টাইপ করবেন তখন একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার হাতের, তখন আপনি না দেখে টাইপ করতে পারবেন, তবে সেটা সময় লাগবে। এখানে দেখুন একটা মিস্টেক হয়েছে, আর এটা ডিলিট করে দিলাম। আপনি নিজের গতি বাড়লে নিজেই বুঝতে পারবেন, টাইপিং এর গতি বাড়লে যে হ্যাঁ এখন একটু মানে তাড়াতাড়ি টাইপ করতে পারছেন।
তো দেখুন এক পেজে আমরা লিখে ফেললাম, টোটাল লিখা হলো আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা হয়েছে। তো আরো এখন অনেকবার লিখতে আছে, তো চলুন শুরু শেষ করি। তো আমরা যখন একটা কাজ রেগুলারলি করি তখন কিন্তু সেই কাজের প্রতি অভিজ্ঞতা বাড়ে। তো আমরা এই কাজটা যদি রেগুলার করি, একটা সেন্টেন্স রেগুলার যদি 100 বার করে টাইপ করি, তাহলে দেখবেন অবশ্যই আপনার কিছুদিন পর এই সেন্টেন্সটা লিখতে আর আপনাকে কিবোর্ডের দিকে তাকাতে হবে না, অবশ্যই আপনি এটা না দেখে লিখতে পারবেন। তো ধৈর্য ধরতে হবে আমাদের, টাইপিং এক্সপার্ট হতে গেলে ধৈর্য ধরতে হবে আর রেগুলারলি চর্চা করতে হবে। একটা ঠিক করে নিলাম, তবে আমাদের যেটা প্রথম প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে আমাদের নিজের পরিচয় ইংরেজিতে। এই পরিচয়টা যাতে আমরা ইংরেজিতে লিখতে পারি সেটা প্র্যাকটিস করতে হবে আগে। টাইপিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অন্য কোনো টপিকস মাথায় রাখবেন না, অন্য কোনো চিন্তা মাথায় রাখবেন না, তাহলে আপনার টাইপিংটা দ্রুত করতে পারবেন। অন্য কোনো চিন্তা আসলে আপনি দ্রুত কাজ করতে পারবেন না। দেখুন 2 পেজ লেখা হয়ে গেছে, তো দেখি আমরা কত কয়বার হয়েছে, কয়টা সেন্টেন্স লেখা হলো। পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 28 বার হয়েছে। আমরা 30 বার কমপ্লিট করলাম। শুরু করি,
আসলে সকলেই চাই যে আমার টাইপিং স্পিডটা অনেক বেশি থাকুক, মিনিটে 60টা ওয়ার্ড, 60 ওয়ার্ড এরকম থাকুক, কিন্তু আসলে চর্চা না করার কারণে এটা আমরা করতে পারি না। তো এখন থেকে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন অবশ্যই এটা সম্ভব হবে। রেগুলার কোনো না কোনো একটা সেন্টেন্স টাইপ করতে হবে, 100 বার 200 বার যত পারেন আপনি। তাহলে ধীরে ধীরে আপনার কিবোর্ডের সকল মানে ওয়ার্ডগুলা বা অক্ষরগুলা তারা আপনার মুখস্থ হয়ে যাবে বা হাতে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যালো, না না
এই সেন্টেন্সটা আমরা এখন টাইপ করব। তো আজকের মতো আমরা টাইপিং শেষ করলাম। এভাবে আপনারা 25 মিনিট বা 20 মিনিট রেগুলার টাইপ করলে আপনাদের হাতটা এমনি ফ্রি হয়ে যাবে, টাইপিং স্পিডটা বাড়বে আপনাদের। তো এর আগে আমরা হোম অপশন সম্পর্কে জেনেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের। আমার চ্যানেলে ভিডিও আছে হোমের বিস্তারিত সব ব্যবহার। এখন ইনসার্টের ব্যবহারগুলো দেখব আমরা। আমরা বিভিন্ন সময় মার্জিনের প্রয়োজন হয়, ছক করার প্রয়োজন হয়,
বিভিন্ন কাজের জন্য তালিকা বানানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট অপশনে এসে টেবিল টেবিল অপশন নির্বাচন করব। সিলেক্ট করার পর এখানে অটোমেটিকলি আপনি জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন কলাম, তারপরে রো। আর যদি আপনার বিস্তারিতভাবে শখ লাগে তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ইনসার্ট টেবিলে। তো এখানে দেখুন কলামের একটি ছক আছে, একটা রোয়ের ছক আছে। কলাম আমরা নিব ধরুন 10টা, 10টা না 5টা নিব। আর রো নিব 25-20টা। কলাম নিয়েছিলাম আমরা 5টা, দেখুন এটা হচ্ছে কলাম 2 3 4 5। আর সারি হচ্ছে এই যে সারি, মোট 20টা সারি। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারি ছক। তারপরে এখানে দেখুন বিভিন্ন কালার আছে, অনেক রকম ডিজাইন, আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। নর্মালি এটা এই যে দেখুন অনেকগুলো আছে ডিজাইন। একটা সিলেক্ট করি আমরা, দেখুন এটা এই ডিজাইন। কিছু লিখি আমরা, দেখুন একদিকে ভালো লাগছে দেখতে ডিজাইনটা, আবার ছক আকারেও আছে, এটাতে বেশি ভালো হয়, অটোমেটিক ছক হয়ে যাবে আপনার, কালারিং হয়ে যাবে। এটাকে আমরা সেন্টার করে নেব সিলেক্ট করে। কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন চাপ দিবেন, সেন্টার হয়ে যাবে। ক্রমিক নাম্বার সাজিয়ে দিবেন, এক্সট্রা ভাবে আরো কলাম সারি নিয়ে আসতে চান তাহলে সব ডান পাশে কার্সরটি রেখে এন্টার বাটন চাপ দিতে হবে। দেখুন আর একটা কলাম আর সারি চলে এসেছে, না সারি চলে এসেছে। এভাবে আপনি অনেকগুলো আনতে পারবেন, রাইট অ্যারো কি চাপ দিবেন আর এন্টার বাটন চাপ দিবেন, একটা একটা করে বাড়তে থাকবে। তো এভাবে আপনারা ছক কালারফুল করতে পারবেন। তো এই বিষয়টা জানা গেল। এখন আমরা পিকচার পিকচার অপশনের কাজ হচ্ছে কোনো ছবিকে অর্ডে নিয়ে আসা। তো চলুন একটা ছবি নিয়ে আসা যাক। সিলেক্ট করলাম, দেখুন ছবিটা চলে এসেছে আমাদের ওয়ার্ডের পেজে। এটাকে আপনি বিভিন্ন রকম সাইজ দিতে পারবেন, তবে
ওয়ার্ডে ছবি প্রিন্ট করা হয় খুব কম, ছবির কাজ সবচেয়ে বেশি ফটোশপে করা হয়। তো পিকচার কাজ হচ্ছে এটা, তারপরে শেপস, এখানে দেখুন অনেক রকম আকৃতি আছে, বর্গাকার, ত্রিভুজাকার, গোলাকার, তারপর টেক্সট, আমি যে একটা ছক আঁকি এর ভিতরে আমি টেক্সট করতে লিখতে পারবো। দেখুন লিখা যাচ্ছে ভিতরে, তো এটা শুধু এই অপশনের ক্ষেত্রে প্রযোজ্য, লিখা আছে এই দেখুন টেক্সট, টেক্সট বক্স। তারপরে তারপরে আমরা বিভিন্ন শেপ দেখবো এখন, বর্গাকৃতির, গোলাকার, সাইন চিহ্ন যেটা আমরা রাস্তাতে দেখতে পাই, স্টার চিহ্ন আছে, ত্রিভুজ আকৃতির আছে, এগুলো আমরা কালারও করতে পারবো। দেখুন এই সেভ ফিল অপশনে যাব আমরা, এখানে দেখুন বিভিন্ন রকম কালার আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা দিতে পারবেন। তো আমি লাল কালার দিলাম, ত্রিভুজাকৃতিটাকে আমরা দেবো এখন ব্ল্যাক দিলাম। আচ্ছা এখানে এটার ক্ষেত্রে আবার আউটলাইনও আছে, যেটা আপনাকে দেখায় যে সেফ আউটলাইন, এখানে যদি নো দেন তাহলে আপনার চারি সাইডে কোনো একটা বর্ডার থাকবে না। আর যদি আপনি কালো কালার দেন তো দেখুন একটা কালো বর্ডার দেখা যাচ্ছে, যে কালার দেবেন সেই কালারের বর্ডার দেখা যাবে। আমি নো আউটলাইন করে দিলাম, টোটালি লাল থাকলো। বৃত্তটাকে আমরা দেবো সেফ ফিল, পার্পল কালার দেবো, দিলাম সাইন চিহ্নটাকে দেবো লাল, তারপরে এটা বর্গাকারটাকে দেব, বিভিন্ন কালার দিতে পারবেন সমস্যা নাই। তো এইভাবে আপনারা বিভিন্নভাবে সাজাতে পারবেন সাইনগুলো, চিহ্নগুলো। ইমোজি আছে যেটা আমরা মেসেঞ্জারে ব্যবহার করি, দেখুন এখানে আবার অন্যরকম কালার আছে যেগুলো আপনি আলাদাভাবে রং করতে পারবেন, কালারফুল করতে পারবেন। থ্রিডি টাইপের তো ইনসার্টে সাধারণত এই কাজগুলোই মেন। তারপর আপনি যে কোনো টেক্সট যেমন অ্যাসাইনমেন্টের হেডলাইন ডিজাইন করার জন্য ওয়ার্ড আর্ট ব্যবহার করা হয়। তো আমরা একটা ওয়ার্ড আর্ট নির্বাচন করি, তো এখানে আপনারা সিলেক্ট করার পর এখানে আপনারা টেক্সট লিখতে হবে, মনে করে লিখলাম নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
এটাকে আমরা এখন ওয়ার্ড আর্টে রূপান্তর করব। এই যে দেখুন ডিজাইন হয়ে গেছে অন্যরকম। এটা আমরা বিভিন্ন সাইজের বড় করতে পারবো, ছোট করতে পারবো, বিভিন্ন ডিজাইন আছে। দেখুন এখন আমরা কনভার্ট করি তাহলে বুঝতে পারবেন। ফরমেটিং গিয়ে অর্ডার, এই যে দেখুন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। তো আমাদের কলেজে এটা বেশি ব্যবহার করতাম, নিজে নিজে টপ শিট বানাতাম আর এটা ব্যবহার করতাম বেশি। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। তো আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, সমস্যা নাই। এখানে বিভিন্ন ডিজাইন আছে, এখানে আপনি চেঞ্জ শেপে এসে বিভিন্ন ডিজাইন আবার চেঞ্জ করতে পারবেন। সেটা ইজিলি, এই যে দেখুন গোলাকৃতি, বিভিন্ন ধরনের ডিজাইন, কোনো না কোনো একটা চয়েস হবে আপনার। তো নর্মালি আমরা ব্যবহার করি যেটা, এটা বেশি ব্যবহার করি, আর এটা এই দুইটাই বেশি ব্যবহার করি। তো ওয়ার্ড আর্টের এটাই কাজ আমাদের, মেইনলি এটা কাজ করা হয় ওয়ার্ড আর্টে। তারপর আপনার ম্যাথমেটিক্স টাইপের যদি কাজ করতে চান তাহলে আপনাকে ইকুয়েশন আর সিম্বল এই দুইটা অপশানে কাজ করতে হবে। সূত্র বা ম্যাথ লিখতে হলে যে কোনো সাইন, বিটা, তারপরে এই যে ম্যাথমেটিক্স ল, এসব টাইপ করতে হলে আপনাকে ইকুয়েশন ও সিম্বল অপশন আছে, এগুলো কাজ করতে পারবেন। তো ইনসাইডে আপনার মেনলি টেবিল, শেপস, পিকচার, ওয়ার্ড আর্ট, এই ইকুয়েশন সিম্বল, এই কয়েকটাই মেন, এগুলো কাজ বেশি করা হয়। তো এখানে আপনি পেজের কভার সিলেক্ট করতে পারবেন, কন্টেন্ট দেওয়ার জন্য একটা সিলেক্ট করলাম। এখন এখানে আপনি টাইপ করতে পারবেন বিভিন্ন নাম, বিভিন্ন ডিজাইনের। কভার, কভার পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ, আপনি কাজ করতে করতে একটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হলে আপনি এটা ক্লিক করলে আপনার পেজ ব্ল্যাঙ্ক একটা সাদা পেজ চলে আসবে। পেজ ব্রেক, পেজ ব্রেক অপশন দিলে আপনার একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাবে। তো ইনসার্ট আপাতত এইটুকু কাজ, এগুলো জানলেই হবে। তারপর আমরা যাবো পেজ লেআউট। পেজ লেআউট হচ্ছে এমন একটা ট্যাব যেটা পেজ সম্পর্কে আপনার কাজে লাগবে, যেমন মার্জিনস, নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড। মার্জিনের জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। ওরিয়েন্টেশন, আমরা দুই ধরনের পেজ ব্যবহার করি, একটা লম্বা আকৃতি অর্থাৎ পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আকৃতির, যে কোনো কিছু প্রচার বা ধরুন কোনো একটা দোকানে লিখবে এখানে
অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে আপনারা এই যে ল্যান্ডস্কেপ সাইজটা ব্যবহার করি, তো আর যে কোনো অফিসিয়াল টাইপের জন্য আমরা A4 ব্যবহার করি। তো যাই হোক, এইটার অপশন হচ্ছে, এই কাজ হচ্ছে এটা, হয় ল্যান্ডস্কেপ না হয় পোর্ট্রেট, যে কোনো দুইটা সাইজের পেজ পাবেন আপনি এখানে। আর তারপরে আছে এখানে দেখবেন সাইজ, সাইজ অপশনটা হচ্ছে আপনার পেজটা কি রকম সাইজ লাগবে, A4, লেটার, লিগাল, A5, বিভিন্ন ধরনের সাইজ এখানে অপশন আছে। আপনি এটা সিলেক্ট করে কাজ করতে পারবেন। দেখুন লেটার সাইজ, তারপরে A4 সাইজ, A4 সাইজ একটু লেটার সাইজের চেয়ে একটু বড়, আর A4 সাইজটা হচ্ছে পারফেক্ট, এটাই সবচেয়ে বেশি কাজে ব্যবহার করা হয়। তারপরে কলামস, ধরেন কোনো একটা সংগঠনের টোকেন দরকার, সেটা খাবার টোকেন হতে পারে, এন্ট্রি টোকেন হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কলামস এটা ব্যবহার করব। একটা পেজে নর্মালি চারটা টোকেন করা সম্ভব, যেমন ধরেন সংগঠনের নাম থাকবে, মেম্বারের নাম থাকবে, তারপরে আসন সংখ্যা বা ক্রমিক নাম থাকবে, ওয়ার্ড নাম্বার থাকবে, এরকম। তো এই ক্ষেত্রে আমরা তিনটা চারটা একটা পেজে করতে পারবো। দুইটা করতে পারবো, তো যেমন কাজ তেমন আপনি সিলেক্ট করবেন। তারপরে ওয়াটারমার্ক, আপনি কোনো একটা যদি আপনার প্রচার করতে চান, ধরুন আপনার স্টুডিও শপ আছে, আপনি কোনো একটা নোট সাজেশন লিখেন, তো সেই ক্ষেত্রে লেখার পর আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্ক হিসেবে আপনার দোকানের নাম বা আপনার নাম দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে লিখার উপর, যেটা লিখার নিচে আপনারা হালকাভাবে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা যদি আপনার নাম দিতে চান, তাহলে কাস্টম অর্ডার মার্কে যাবেন, টেক্সট অর্ডার মার্ক সিলেক্ট করা থাকবে, এখানে আপনার এই যে কনফিডেন্সিয়াল, এখানে আপনারা লিখবেন নিজের নাম বা আপনার স্টুডিও নাম, এখানে ফন্ট নির্বাচন করতে পারবেন যে ফন্টে আপনি দিতে চান, কালারও নির্বাচন করতে পারবেন, আমি নীল কালার দিলাম, পার্পল কালার, তারপরে এটা ডায়াগোনাল দিতে পারবেন, হরিজন্টাল দিতে পারবেন, তো আমি ডায়াগোনাল দিলাম। এই যে দেখুন এভাবে আপনার ওয়াটার মার্ক হয়ে গেল। তো এটার কাজ হচ্ছে এটুকু, পেজ কালার, পুরো পেজের কালার চেঞ্জ করতে হলে এই যে এটা অপশন আসতে হবে। তবে প্রিন্ট দিলে আপনি এই কালারটা পাবেন না, শুধু জাস্ট সেভ করে রাখতে পারবেন না, কাজ করতে পারবেন। এরপর আসি আমরা পেজ বর্ডার্স। পেজ বর্ডার্স এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মার্জিন দেওয়া ডিজাইনের, সেটা বক্স টাইপের হতে পারে, শ্যাডো টাইপের হতে পারে, 3D টাইপের হতে পারে, কাস্টম হতে পারে। তো বক্স টাইপের গুলো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, গাঢ়, বিট, পাতলা, মোটা, বিভিন্ন ধরনের আছে, আপনার চয়েস অনুযায়ী আপনি নিতে পারবেন।
অটোমেটিক আপনি এখানে কালার দিতে পারবেন। এই যে দেখুন মার্জিন হয়ে গেছে। তারপর আমরা এখানে যদি আর্ট টাইপের মার্জিন চাই তাহলে এই যে দেখুন অ্যাপেল অ্যাপেল মার্জিন। অ্যাপেল আছে, তারপর অনেক রকম ডিজাইন আছে আপনার, ট্রি আছে। এটা সংখ্যা আপনি কমাতে বাড়াতে পারবেন, এই যে 31 30 কম করলে আপনার গ্যাপটা বেশি থাকবে। যত বাড়াবেন তত আপনার মার্জিনের স্টাইলটা ডিজাইনটা বড় হবে, কমালে ছোট হবে। এই যে দেখুন, তো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের মার্জিন সিলেক্ট করতে পারেন, পেজ বর্ডার্স আপনার পছন্দ মতো। তো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে, আপনারা সিলেক্ট করতে পারবেন। তো পেজ লেআউট অপশন নর্মালি এগুলোই ব্যবহার করা হয়, এগুলো কাজ করা হয়। তারপর রেফারেন্স এগুলো ততটা কাজ নাই প্রয়োজনীয়। মেইনলি আমাদের হোম, ইনসার্ট, পেজ লেআউট তিনটা অপশন মেন, অর্ডার যাবতীয় কাজ এখান এই এগুলোতে আছে বেশি। যাবতীয় আমরা এটাই এতটুকু জানলেই অনেক কিছু অনেকটু কাজ করা যাবে। তো সেভ অপশন, সেভ অপশন আমরা এখন অনেকগুলো সিলে অপশন আছে দেখেন। নিউ নিউ বলতে আমরা যদি কোনো ডকুমেন্টকে নতুনভাবে আনতে চাই তাহলে এটা ব্যবহার করবো। ওপেন কোনো যদি আমরা ফাইলকে ওপেন করতে চাই, এই দেখুন ডকুমেন্টসে চলে আসবে। এখানে আপনি যেটা ফাইল কাজ করে রাখবেন সেগুলো ওপেন করতে পারবেন, সেক্ষেত্রে এই অপশন ব্যবহার করা হবে। আর সেভ কন্ট্রোল এস, কিবোর্ডে কিছু লেখার পর টাইপ করার পর আপনার কাজ শেষ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন চাপ দিলেই সেভ অপশন চলে আসবে। তারপর আপনি ফাইল নেম দিতে পারবেন। তারপর এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যাই হোক মেইনলি টাইপিংটা আপনারা রেগুলার চর্চা করবেন, কারণ টাইপিংয়ে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, স্পিড বেশি প্রয়োজন টাইপিংয়ে। তো আমরা এখন একটা ইংলিশে মাই সেলফ অর্থাৎ নিজের পরিচয়টা লিখব। রুলার গুলোকে আমরা ঠিক করে নিই। তো প্রথমত মাই নেম,
এটাকে আমরা এখন সেভ করে নেব। আজকে আমরা অর্ডার বিস্তারিত বিষয়ে জানলাম, বেসিকলি যেগুলো প্রয়োজন আমাদের কাজের ক্ষেত্রে। তো আমরা ওয়ার্ডে যেগুলো ফাইল সেভ করি আমরা সেগুলো ডকুমেন্টসে সেভ হয়, আর যেগুলো ডাউনলোড করি সেগুলো ডাউনলোডে। আমরা ওয়ার্ডকে বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, আমি আমার ল্যাপটপের টাস্ক বার অপশনে রেখেছি, কিন্তু অনেকে এর ভিতর থেকে ওপেন করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, মাউসের ডান বাটন চাপ দিয়ে ক্লিক করে নিউ অপশনে চলে যাবেন। এখান থেকে আপনি যে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, এখান থেকে আপনি অনায়াসে পেয়ে যাবেন সহজেই। এরপর আপনারা আমরা দেখব পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্ট সাধারণত যে কোনো বিষয়ে স্লাইড, স্কুলের কাজ বা প্রাইমারি স্কুল এরকম অনলাইন ক্লাসের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে সেম অর্ডের মতোই কাজ, তবে স্লাইডের এখানে অনেক অপশন থাকে, এটুকু আলাদা। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাড টাইটেল, মানে যে বিষয়ে আপনি এখানে লিখবেন সেটার টাইটেল হেডিংটা দিবেন, ধরুন ক্লাস 5 কোয়েশ্চেন পেপার। এইভাবে আপনারা স্লাইড তৈরি করতে পারবেন। এখানে ইনসার্ট অপশন আছে, ডিজাইন অপশন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দিতে পারবেন। যেরকম ডিজাইন দিবেন সেরকম লেখার ডিজাইন হয়ে যাবে।
তো ইনসার্টে আপনার এখানে সেম অপশন একই, আপনার ওয়ার্ডের যে ইনসার্ট অপশন আছে আর এই পাওয়ার পয়েন্টের ইনসার্ট অপশন সেম একই অপশন। হোমেও দেখেন ছিল ওখানে ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, এগুলো সেম এখানেও আছে। এই যে ইনসার্টে যেগুলো ছিল আমাদের শেপস, এখানেও আছে শেপস, আবার হোমেও আছে। এই যে ডিজাইনে শুধু আপনারা পাবেন এই যে স্লাইডের ডিজাইন, এগুলো পোর্ট্রেটও করতে পারবেন আবার অরিজিন ল্যান্ডস্কেপ দুইটা করতে পারবেন, পেজ সেট আপ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ দুইটা অপশন আছে। অ্যানিমেশন আপনার এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন, স্লাইড করার সময় যেটা ডিজাইন দেখাবে শো করবে। খুব সুন্দর সুন্দর স্লাইড আছে এখানে, তো অ্যানিমেশনের হচ্ছে এইটা অপশন কাজ, স্লাইড শো ফ্রম কারেন্ট। আপনি একবার যদি কারেন্টলি একবার দেখতে চান স্লাইডটা কেমন হচ্ছে, তাই আপনি ফ্রম কারেন্ট স্লাইড। তো আমরা আপনার একটা স্লাইড দেই, খুব সুন্দর স্লাইড, কাস্টম স্লাইড শো। তো এরপর রিভিউ, এগুলো চাইতে আপনারা হোম, ইনসার্ট, ডিজাইন আর অ্যানিমেশন আর স্লাইড শো, এই পাঁচটা অপশন বেশি কাজের পাওয়ার পয়েন্টে। তো আমরা আগামী দিনগুলোতে পাওয়ার পয়েন্টের কাজ দেখব, নেক্সট ভিডিওতে কীভাবে পাওয়ার পয়েন্টে স্লাইড করা হয়, কীভাবে কাজ করা হয়, এটা আমরা আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আমরা ডিলিট করে দিই, তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।